আসসালামু আলাইকুম দর্শক, আপনাদেরকে স্বাগত জানাচ্ছি নতুন একটি প্রতিবেদনে। দর্শক বন্ধুরা, আজকে আমরা চলে এসেছি কুমিল্লা জেলা মুরাদনগর থানা কুরেরপাড় গ্রামে। দর্শক, আমরা বিগত পর্বে আপনাদেরকে দেখিয়েছিলাম সুইজারল্যান্ড দম্পতির ব্রাহ্মা মুরগির খামার। তো আমরা দ্বিতীয় পর্বে আপনাদেরকে দেখাবো বিভিন্ন প্রজাতির ফেন্সি মুরগি। আমরা বিস্তারিত কথা বলি উদ্যোক্তার সাথে। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম আশরাফ ভাই, ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ইনশাআল্লাহ, আপনাদের দোয়ায় সবাই ভালো আছি। আচ্ছা সাইম ভাই, আমরা তো বিগত পর্বে দেখিয়েছিলাম দর্শকদেরকে আপনার ব্রাহ্মা মুরগি। জি জি জি। আমরা এই পর্বে কি কি ধরনের মুরগি দেখাবো? এখানে আছে আমার কাছে কোচিং, তারপর সুইজারল্যান্ডের আপেন সেলার, তারপরে আছে মাইনরকা, স্পেনের মাইনরকা, ফ্রান্সের সালমন ফেভারেল, তারপরে আছে আমার কাছে কিছু ফ্রিজেনও আছে। হ্যাঁ, ফ্রিজেন যেটা পাখি, যেটা মুরগি বলেও অনেকে ই করতে পারে, বিভিন্ন কালারফুল। আর এই সিল্কি আছে, অরিজিনাল, সবই অরিজিনাল ব্রিড আমার জার্মানি থেকে। আচ্ছা ভাই, বিভিন্ন দেশ থেকে মুরগি সংগ্রহ করা? বিভিন্ন দেশ না, শুধু জার্মান থেকে। আসলে জার্মান থেকে তবে বিভিন্ন জায়গা, আমি যেগুলো ভালো লাগছে সেগুলো হয়তো ওদের প্রজলনটা ওখানে হয়েছে, বাট আমি জার্মান থেকে কালেক্ট করছি। আচ্ছা ভাই, আপনার বাড়িকে তো একদম খামার বাড়ি বাড়ি দিলেন। না আসলে এটা সেফটির জন্য আসলে করা, আর আমি যে এমনি শখ করে ইচ্ছা করেছিলাম আসলে, তারপরে এখন দেখি বাণিজ্যিকভাবে করার ইচ্ছে আমার, সবাইকে বাংলাদেশে সবাইকে ছড়াই দেওয়ার জন্য। আচ্ছা ভাই, এত প্রজাতির ফেন্সি মুরগি রয়েছে আপনার এখানে, এত কালেকশন তো করেছেন মনে হয় অনেক কষ্ট করে। হ্যাঁ, এটা বলতে পারেন অনেক কষ্ট হয়েছে এগুলো কালেক্ট করতে আসলে। আচ্ছা, বর্তমানে ব্রাহ্মাবাদ দিয়ে কত প্রজাতির মুরগি রয়েছে? ব্রাহ্মাবাদ দিয়ে আরও 6টা প্রজাতি আছে আমার কাছে। আর 6টা প্রজাতি? জি, সম্পূর্ণ পিওর ব্রিড? সম্পূর্ণ পিওর ব্রিড এগুলো। আচ্ছা, হাতে কোনটা আছে? এটা কোচিং, কোচিং মটলেট বলে এটাকে। আচ্ছা ভাই, এ তো আপনার ছেলে? হ্যাঁ, এটা আমার ছেলে, ছোট ছেলে। আচ্ছা, ও বাংলা বলতে পারে? না আসলে পারে না, ইংলিশে বলতে পারে, বাট ইংলিশ বাংলা। কি নাম ওর? সাইমন। সাইমন? জি। আচ্ছা সাইমন, তুমি বাংলা বলতে পারো? স্টেট বেঙ্গালি। হ্যাঁ, কাজ তো বেঙ্গালি স্প্রেহেন। না, বাংলা বলতে পারে না, ইংলিশ নাই। আচ্ছা ভাই, আমরা আপনার ফেন্সি মুরগিগুলো দেখাই দর্শকদেরকে। জি ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ মুরগির সাথে পরিচিত হই। হ্যাঁ চলুন ইনশাআল্লাহ দেখাই। জি ভাই, এটা কি মুরগি? এটা সুইজারল্যান্ডে যেহেতু থাকি তো সুইজারল্যান্ড থেকে একটা ইচ্ছে হলো, দেখলাম যে সুইজারল্যান্ড আপেন সেলার মুরগি আছে, এটা এটার নাম হচ্ছে সুইজারল্যান্ডে আপেন সেলার মুরগি বলে, চিকেন, আপেন সেলার চিকেন যেটা। আচ্ছা, সুইজারল্যান্ডের মুরগি? জি, এটা তো সুইজারল্যান্ডের ন্যাশনাল যে বার্ড যেটা আর কি, ন্যাশনাল না সরি, যেটা বলবো যে মানে সুইজারল্যান্ডের মুরগি। আচ্ছা, মাথায় জুটির মতো দেখা যাচ্ছে? মাথায় জুটির মতো, খুবই সুন্দর দেখতে, আমার কাছে ভালো লাগছে। দুইটা কালার হয় এটা, আর একটা হোয়াইটের মধ্যে একটু ব্ল্যাকিশ ই আছে, সেটা আছে, কিন্তু এটা আমার রেডটা, ব্ল্যাকিশ হোয়াইটটা আমার কাছে আসলে ই করতে পারিনি, রাখতে পারিনি। আচ্ছা, এগুলো তো রানিং সব, এগুলো এগুলো রানিং চলতেছে আমার। আচ্ছা, এগুলো কতগুলো আছে আপনার এখানে? এখানে আছে আমার কাছে আটটা ইয়ের মতো। আচ্ছা মাশাআল্লাহ, খুবই চমৎকার কিন্তু ভাই। হ্যাঁ, এটা দেখতে সুন্দর, সুইজারল্যান্ডে থাকি সেই জন্য একটা সুইজারল্যান্ডের যখন পেলাম দেখতেও ভালো লাগছে সেই জন্য নিয়ে আসলাম আসলে। ভাই এটা কি জাতের? এটা হচ্ছে কোচিং মটলেট, যেটা কোচিং মটলেট ফিজেল বলে এটাকে, বাংলাদেশে খুব সম্ভবত আছে একজন দুজনের কাছে, হয়তো এক দুই পেয়ার আছে, আমি যেটা দেখেছি ইউটিউবে, আর অন্যদের কাছে আমি জানি না, দেখি নাই আমি ইউটিউবে, তো এক দুই পেয়ার আমার কাছে একটু বেশি আমার আসছে আর কি, ভালো লাগে দেখতে, এর জন্য নিয়ে আসলাম। মাশাআল্লাহ, খুবই চমৎকার। হ্যাঁ, কতগুলো আছে আপনার এখানে? এখানে আছে 15 পেয়ারের মতো আছে, 30টার মতো হবে টোটাল। এটা কোন দেশি? এগুলো অরিজিনালি হচ্ছে, এগুলো জার্মান থেকে নিয়ে আসছি আমি, যদিও এদের মিউটেশন মনে হয় চায়না থেকে আমেরিকা নিয়ে এটাকে আরও ডেভেলপ করছে, ওখান থেকে আমি আমার জার্মানে আমি এটা পাইছি, তখন আমি নিয়ে আসছি। এটাও রানিং? এগুলো রানিং, সব রানিং। ভাই পৃথিবীর সবচেয়ে ছোট মুরগি? হ্যাঁ, এটা শ্যারমা বলে, এটা ওয়ার্ল্ডের মধ্যে সবচেয়ে ছোট মুরগি বলে পরিচিত, 600 থেকে 600 গ্রামই হয়, 600-700 গ্রাম ম্যাক্সিমাম। তো এটা মটলেটটা আর নর্মালটা দুইটাই আছে আমার কাছে, তো মটলেটটা আমার কাছে ভালো লাগছে, এটা নিয়ে আমি কাজ করতেছি, তো এটা আমার কাছেই হয়তো আছে বাংলাদেশে, আর কারো কাছে নেই হয়তো এই প্রজাতিটা। জি জি। আচ্ছা, এই যে আরও দেখতে পাচ্ছি রয়েছে বিভিন্ন প্রজাতির মুরগি, এটা কি মুরগি? এখানে কোচিং আছে, আরও কোচিং নর্মালগুলি আছে আমার কয়েকটা কালারের, হোয়াইট আছে, ব্ল্যাক আছে, বাফ আছে, তারপরে আপনার মটলেট আছে,
আচ্ছা সম্পূর্ণ রানিং এগুলো সব রানিং সব রানিং আচ্ছা যে কোচিং আপনারা এখানে ব্যতিক্রম বাংলাদেশেও কিন্তু পাওয়া যায় হ্যাঁ বাংলাদেশেও কোচিংটা আছে বাংলাদেশেও আমি দেখেছি তবে জানি না আমি কিছু এমনি কালেক্ট করছি আসলে আমার মেইনলি তো অন্যটা ফোকাস ছিল তো আমি এগুলো দেখে ভালো লাগছে আমি চিন্তা করলাম যে সাথে নিয়ে যাই এই যে ওটাও থাকলো ভাই এগুলো সিল্কি হ্যাঁ এগুলো সিল্কি বিভিন্ন কালারের অরিজিনাল একদম জার্মানি পিওর ব্রিড আপনারা হয়তো অনেক জায়গাতেই শুনেছেন যে অনেক সময় ইন্ডিয়ান হয় আবার সিল্কিটা ইন্ডিয়ান হয় লাল ইয়ে হয় তো আমার কাছে দুইটাই আছে তো আর যে অরিজিনালটা হচ্ছে বোঝাটার উপায় হচ্ছে যে কালোই থাকে মুখের এবং চটিটা কালো থাকবে আর মিট তো নর্মাল সব কিছুই কালো ওদের মানে কালো বলতে একটু নীল টাইপের হয় ওইটার অনেক ঔষধি গুণও আছে তবে এটা বাংলাদেশে অনেকের কাছে আছে তবে অনেকে আবার ক্রস করে ফেলছে আমি এগুলো ওখান থেকে নিয়ে আসছি আসলে জার্মান থেকে আমার আনা বাংলাদেশের সাদাটা আছে বেশি হ্যাঁ সাদাটা দেখতে বেশি ভাল লাগে হয়তো কিন্তু আমার কাছে সাদাটা যখন দেখলাম বাংলাদেশে আছে আমার সাদাটার প্রতি আর ই হয় নাই অন্য কালারগুলো কালেক্ট করতে চাইছিলাম আমি এখানে এখানে ছয়টা কালার হবে ছয়টা কালার হ্যাঁ এবং আমার কাছে সিল্কি আছে যে গলা ছিলা যেটা সিল্কি ওটাও আছে আমার কাছে ভাই এটা কি মুরগি এখানে আসলে আমার যে হোয়াইটটা হচ্ছে আপনার সুইজের যেটা আপেন সেলার মুরগি যেটা বলছিলাম আপনাকে লাল একটা দেখাইছি আর এটা আরেকটা কালার হোয়াইট হোয়াইটের মধ্যে একটু ডার্ক ই আছে শেড আছে এটা আমার কাছে দেখতে বেশি ভালো লাগে আসলে আচ্ছা দুইটা প্রজাতি রয়েছে দুইটা প্রজাতি দুইটা কালার মাথার মধ্যে এটা খুব চমৎকার জুটি হ্যাঁ হ্যাঁ এটার মাথার মধ্যে মনে হয় দূর থেকে কেউ দেখলে বলবে সিং আছে কিন্তু এটা ঝুটি আসলে কি বলে এটা বাংলাদেশের এটা তো রানি এটাও রানি সবই রানি ভাই বলছিলেন আপনার এখানে একটা ব্যতিক্রম পাখি রয়েছে এটা কি সেই পাখি জি 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 এটা হচ্ছে রিং নেক ফাসান বলে কোন দেশি পাখি এটা সেটা নর্মালি এটা হচ্ছে নেপালি পাখি বাট নেপালিটা ছোট হয় এটাকে আর একটু হাই মিউটেশন করে এটাকে বড় করা হয়েছে আসলে আচ্ছা ব্যতিক্রম পাখি হওয়ার কারণটা কি আমি আমি আসলে পাখিগুলিকে আমার খুব কালারগুলি খুব সুন্দর লাগছে সেই জন্য আমি এগুলো কালেক্ট করতে যাচ্ছিলাম এটা বাংলাদেশে খুব রেয়ার হ্যাঁ বাংলাদেশে আমি নাই বলেই ছিল আমি চোখে পড়ে নি কখনো তবে এখানে অনেক এক্সপেন্সিভ বটে আমি ওখান থেকে আমি এটা বাংলাদেশে আমি এটা নিয়ে বাণিজ্যিকভাবে ট্রাই করার জন্য চেষ্টা করি কতগুলো আছে আপনার এখানে আমার এখানে আছে তিনটা আছে এখন বর্তমানে কারণ আমি আমার আরও কিছু ছিল ওগুলো মারা গেছে আমার কিছু কাজে ইয়ে হয় নাই ভালো একটা ম্যানেজমেন্ট করে ইয়ের জন্য আসলে মারা গেছে আচ্ছা এখানে মেল কয়টা ফিমেল কয়টা আর একটা মেল দুইটা ফিমেল আচ্ছা এগুলো কি ডিমে আছে না এগুলো এখনো ডিমে আসে নাই মাত্র সাত মাস ছয় মাস চলতেছে এগুলোর কেমন দাম রানিং পেয়ার এগুলো আমি বাংলাদেশে এখনো মার্কেট সার্চ করি নাই তবে মনে হয় না যে এক লাখ টাকার নিচে না মনে হয় পেয়ার প্রতিজোড়া এক লক্ষ টাকা এক লক্ষ টাকা প্রতিজোড়া বা এগুলা কি মুরগি এটা স্পেনের একটা মুরগি মাইনরকা বলে এটার কানগুলো সাদা আর যে মাথার আর নিচের ইয়েটা একটু বেশ বড় দেখতে সুন্দর লাগে কানটার জন্য বিশেষ করে রাতে খুবই ভালো লাগে এটা এইটা শখ করেই আনা আসলে স্পেনের স্পেনের এটা না স্পেনের মাইনরকা বলে এটা মাশাআল্লাহ খুবই চমৎকার কতগুলো আছে এখানে আছে দশটার মতো আছে দশটা বারোটা হবে এগুলো তো রানিং 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 সব কটা রানিং এগুলো বাচ্চা উৎপাদন হচ্ছে না জি 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 ভাই এই বিদেশি মুরগি বাংলাদেশে কেমন সম্ভাবনা দেখছেন আমি দেখতেছি ভালো ভালো একটা ইয়ে আসবে এটা চেঞ্জ আসবে বাংলাদেশে আসলে কারণ এটা মাংসের জন্য এবং শৌখ কিন্তু আছেই পাশাপাশি আমি যেটা চিন্তা করছি যে মাংসের ইয়েটা ই করা যায় কিনা তো আমাদের দেশে মাংসের বেশ দাম বাড়তেছে বাড়তেছে কমার দিকে তো কোনো ইয়ে নেই তো এটাতে মাংস বেশি হয় অ্যাট এ টাইম সেম মুরগি আপনি দেশি মুরগি পালেন আর এটা পালেন সেম সময় সেম শ্রম সেম কস্ট বাট আপনি মাংস পাচ্ছেন বেশি আচ্ছা এগুলো তো দামি মুরগি এখনও তো দামি কিন্তু হয়তো একসময় থাকবে না যখন এটা হিউজ প্রোডাকশন হবে তখন হয়তো থাকবে না যেটা আমি করতেছি যে প্রোডাকশন আমি চাচ্ছি যে সবার কাছে পৌঁছে দেওয়ার জন্য আচ্ছা ভাই বাংলাদেশে যে মুরগিগুলো আসে এগুলো সাড়ে চার মাস পাঁচ মাসে ডিম পারে আপনারা যে মুরগিগুলো বিদেশ থেকে আনে এগুলো কত মাসে ডিম পারে এক্স্যাক্টলি আমি বলবো যে আমার পাঁচ মাস সাড়ে পাঁচ মাস থেকে ডিম শুরু হয়ে গেছে আমি নিজেও অবাক হয়ে গেছি আসলে নর্মালি পাঁচ ছয় মাস লেগে যায় নর্মালি এটার মানে এদের যে ন্যাচারালি ছয় মাস লাগে তো আমি আমার আমার মুরগিগুলো এখানে বাংলাদেশের ওয়েদারে আমি দেখলাম যে আবার সাড়ে পাঁচ মাসে ডিম শুরু আমি অবাক হয়ে গেছি এখন পারুক তাহলে তো ভালোই হলো একটা বোনাস পেলাম আচ্ছা আপনি এখানে দেখতে পাচ্ছি যে প্রচুর বাচ্চাও রয়েছে হ্যাঁ বাচ্চা আমি যে সেল করতেছি আচ্ছা এখানে কি কি প্রজাতির বাচ্চা আছে
এখানে আমার সবগুলি আমার যা দেখতেছেন খামারের সবগুলি বাচ্চা প্রোডাকশন হচ্ছে এবং আমি সেল করার জন্য। আচ্ছা পাশাপাশি দেখতে পাচ্ছেন মেশিনেও ডিমে ভরপুর। জি জি জি, মেশিনে কতগুলো ডিম আছে? মেশিনে আছে এখন 1300 মতো ডিম দেওয়া আছে। 1300 ডিম? জি। সব ফ্যান্সি মুরগি? সব ফ্যান্সি। আচ্ছা ভাই, বিদেশি মুরগি লালন পালন করছেন, থাকেনও সুইজারল্যান্ডে, তো বাংলাদেশে যে খামার করছেন কেমন লাগছে এখন? ভালোই, প্রথমে একটু কষ্ট হয়েছে, কারণ নিজেও জানতাম না আসলে মুরগির সম্বন্ধে আইডিয়া ছিল না। মোটামুটি করতেছি, আস্তে আস্তে শিখতেছি, মানে শেখার মনে হয় শেষ নাই, আরও শিখতে হবে। ভালোই লাগতেছে, সময় কাটে ভালোই। এই বিদেশি মুরগি বাংলাদেশের আবহাওয়াতে কোনো সমস্যার সম্মুখীন হচ্ছেন কিনা আপনি? না না, আমি এটাতে কোনো সমস্যা আমি দেখি না। আমি মনে হয় যে দেশি মুরগির থেকে এটা মনে হয় আরও বেটার, মানে আমাদের দেশে পিওর ব্রিডটা যেরকম অনেকটা তাই এটা। এদিকে কি ভ্যাকসিন করা হয়েছে? কন্টিনিউ ভ্যাকসিন চলে আমার, একদম যা এ টু জেড, মানে একদম তিন একদিন থেকে শুরু করে একদম কন্টিনিউ ভ্যাকসিনের শিডিউল চলতেছে আমার। ভ্যাকসিনটা কতটুকু জরুরি? ভ্যাকসিনটা সেফ রাখতে হলে আমি মনে করি যে ভ্যাকসিনটা করাটা বেটার। আচ্ছা আচ্ছা, যদি কেউ সেফ করে রাখতে চায়, আর যদি না এমনিতে এত ইয়ে নেই ওকে, তেমনি না করলেও পারে, কিন্তু বাট সেফ থাকে জিনিসটা। মুরগির খামার নিয়ে ভবিষ্যৎ কী পরিকল্পনা আছে আপনার? আমার আসলে খুব বড় করে করার একটা ইচ্ছে আছে, বাংলাদেশের সবাই যেন মানে এটা আরও সস্তায় কিনতে পারে, সবার ঘরে ঘরে যেন পালতে পারে, এরকম একটা কিছু করার ইচ্ছে। আচ্ছা ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ সময় দেওয়ার জন্য, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। ধন্যবাদ আশরাফ ভাই আপনাদের আসার জন্য, আপনাকে অনেক অনেক ধন্যবাদ, এবং দর্শকদেরকেও আমার পক্ষ থেকে অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন।